আগামী জুনের 2 তারিখে আমার টোকাই মুভি আসতেছে আপনাদের সারা বাংলাদেশে। আপনাদেরকে সবাই অনুরোধ থাকবে অবশ্যই টোকাই সিনেমাটা হলে দেখবেন। টোকাই সিনেমা রিলিজ হচ্ছে 2 তারিখে, এই নিয়ে কোন কোন প্রস্তুতি আপনারা নিলেন ইতিমধ্যে আর কি? খুব তাড়াহুড়া করে দেখলাম আজ আপনি পোস্টার নিজেই লাগাচ্ছিলেন। আসলে দেখুন, এখন আমরা সবাই তো জানি টোকাইটা আমার গত ঈদে রিলিজ করার কথা ছিল। এবার ঈদে তো খুবই মনে করেন 8টি সিনেমা মুক্তি পেয়েছিল, এই কারণে সিনেমাটা আমরা রিলিজ করিনি। যে হল আলাকে সবারই আগ্রহ ছিল যে ইতিমধ্যে সিনেমাটা হলে দেখবেন, ইতিমধ্যে অনেকেই আমাকে সিনেমা নিয়ে মন্তব্য করেছিল হিরো আলমের সিনেমা কোনো হল মালিক নেবে না, হিরো আলমের সিনেমা হলে চলবে না। তাই ইতিপূর্বেই আমাদের 20টি সিনেমা অলরেডি বুক হয়ে গেছে, আর আমরা টার্গেট আমার ছিল 20টা, যে মিশে 50-60-100টা সিনেমা ধরে লাভ কি। যে সিনেমাগুলো মনে করেন আওয়ার না তুলতে হলে, দর্শক না হলে কিছু আসতে হল আছে, তা আমার কথা কম থাক, আমি 20টা সিনেমা হলে আবার রিলিজ করবো, আমার টার্গেট আছে। যে আমি তো 20টা সিনেমা তো হলে দর্শক আসে, সিনেমা যদি ভালো লাগে পরের সপ্তাহে আবার আমরা 20টা দেবো, এইরকমকে আমরা টার্গেট করেছি। তো এখন তো আমরা হল সপ্তাহ হল অনেক 20টা অনেক বেশি পেয়েছি, কিন্তু আমরা টার্গেট করছি 20টার উপর হলে আমরা এই মুহূর্তে দেবো না, কারণ দর্শক সবাই হলে আসুক, দেখুক খিলা হিরো আলমের সিনেমা কতটা ভালো করছি। আমি তো একবার সিনেমাটা ভালো করতে পারিনি, কারণ আমি এখনও অ্যাক্টিং শিখতেছি, আমি আর শিখতে চাই। আমার সিনেমা দেখে যেটুকু ভুল হবে আপনারা আমার ভুলটা ধরে দেবেন, আমি সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবো। অলরেডি আমার 5টা সিনেমা কমপ্লিট করা আছে, টোকাই, বাচ্চারা কিং, আইলেসটা, নষ্ট আর কষ্ট, বহু জমের লড়াই, আমার 5টা সিনেমা অলরেডি কমপ্লিট। এর আগে আমার 2টি সিনেমা রিলিজ পেয়েছে, একটা হলো যে মারসক্কা, দ্বিতীয় সাহসী হিরল। আশা রাখতেছি আমরা আরেকটু প্রচার, একটু আমি একটু পিছিয়ে পড়েছি, কারণ আরেকটা যে আমার যে প্রচারের যে গণমাধ্যমগুলো ছিল, আপনারা সবাই জানেন আমার 9টি এখন হ্যাক হয়েছে, তার মধ্যে 1টি এখন ব্যাক পেয়েছি আমি, শুধু আশরাফ বলছেন আলম আমার যে ভেরিফাইড পেজটা ওইটা এখনও কিন্তু আমরা ব্যাক পাইনি, এই কারণে হয় অনেকে হয়তো আমার একটু খোঁজখবর কম পেতেছেন আপনারা। তবে আপনারা যেহেতু আসেন, আমার ফেসবুক আইডি ইউটিউব চলে গেলে কী হবে, কিন্তু হিরো আলম তো আপনাদের মনে আছে, এটুকুই আমার হলে হবে। আমার চাওয়া পাওয়া বলে আর কিছু নাই, কারণ মানুষের সর্বোচ্চ দৌড় থেকে হিরোতে একটা সিনেমা করবে, আমি 60টি সিনেমা করেছি, আপনাদের ভালোবাসার দেশ বিদেশে এমন কোনো রাষ্ট্রে নাই যে আমাকে চেনা না লোকজন এখন বর্তমানে, আমি ধন্য এতে, কারণ এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে। আর আমার সম্ভব হয়েছে আপনি সে আপনাকে লাঞ্ছিত গালি মার কুদি লাত্তি এসব সহ্য করে, আমি নীরব ছিলাম, উপর আলা ছিল আমার পাশে, তাই এত বাধা টপকিয়ে, এত সমালোচনা টপকিয়ে লাস্ট পর্যায়ে আগামী জুনের 2 তারিখে আমার টোকাই মুভি আসতেছে আপনাদের সারা বাংলাদেশে। আপনাদেরকে সবাই অনুরোধ থাকবে অবশ্যই টোকাই সিনেমাটা হলে দেখবেন, কারণ আমাকে কেউ দেবেনে ব্রেক আপ দেয়নি, আমি অনেক পরিশ্রম করে আমার সৎপথের টাকাটা দিয়ে আমি স্টেজ প্রোগ্রাম করি, নাটক করি, গান করি, এই টাকাগুলো একটু একটু করে জমাই, আমি জমে 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 আমি সিনেমাগুলো তৈরি করেছি, আমাকে কিন্তু কেউ 10,000 থেকে হেল্প করেনি, আমাকে কিন্তু প্রডিউসার কোনো নিয়ে এখন ভালো কাজ করেনি, আমি চেষ্টা করেছি, যেহেতু এত সংগ্রাম লড়াই করে এত দূরে আসতে পেরেছি, আমি সিনেমা কেন করতে পারবো না, হয়তো কষ্ট হবে। আমি বিভিন্ন জায়গায় দিন রাত আমি স্টেজ প্রোগ্রাম করি, নাচ করি, গান করি, বিভিন্ন রকম থেকে, কিন্তু কেউ সহযোগিতা কারো পাইনি আমি আজ পর্যন্ত। যাই হোক, সহযোগিতা একটাই পেয়েছি, আপনাদের ভালোবাসা, উপর আলাদা দেয় দান।